দর্শক যে যেখানে আছেন আশা করছি খুব ভালো আছেন সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়েই আজকে কিন্তু শুরু করছি টু দ্য পয়েন্ট আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম একদিকে তো অবশ্যই বাংলাদেশের মানুষ ভালো আছে কারণ আফগানদের হারিয়ে বাংলাদেশ জিতেছে তবে তার পাশাপাশি অবশ্যই একটা দুঃখজনক খবর যে সিলেটের উপবন এক্সপ্রেস কিন্তু দুর্ঘটনায় পতিত হয়েছিল আর এই রুল রেল দুর্ঘটনাকে আর একটু দুঃখজনক করে দেয় যখন দায়িত্বশীল আমরা এবং মন্ত্রীরা এটাকে বিভিন্ন আজগুবি থিওরিতে এই ঘটনাকে দুঃখজনকের পাশাপাশি যে সময় আজগুবি থিওরি দিয়ে দেন আপনাদের নিশ্চয়ই দর্শক মনে আছে কিছুদিন আগে যখন সাভারে একটি গার্মেন্টসে একটা দুর্ঘটনা ঘটেছিল তখনও কিন্তু দায়িত্বশীল মন্ত্রী বলেছিলেন যে হয়তো বিল্ডিংটাকে ধাক্কা দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে তবে আবার ওই রেল দুর্ঘটনা সেখানে কিন্তু দায়িত্বশীল মন্ত্রী বলেছেন এবং আমলারা বলছেন যে যাত্রী বেশি ধারণের কারণেই কিন্তু এই রেল দুর্ঘটনা আসলে একশো বছরের আয়ু নিয়ে রেলের নানান সেতু কিন্তু একশো পঁচাশি বছর ধরে এখনও সেবা দিয়ে যাচ্ছে এবং আমরা জানি স্লিপারগুলোকে ভালো রাখার জন্যে এখানে কিন্তু বলা যাচ্ছে বিভিন্ন জরিপ বলছে বাস ব্যবহার করা হচ্ছে এটাই কি স্বস্তিদায়ক এবং আরামদায়ক জনগণের যে রেল খাত সেটার এই ভবিষ্যতের অবস্থা এই ভবিষ্যৎ অবস্থাগুলো থেকে আমাদের মুক্তির আসলে উপায় কী আমাদের এই যে ট্রেনের স্বস্তিদায়ক ভ্রমণটা আসলে কি করে আরামদায়ক এবং নিরাপদ হবে এই সমস্যাগুলো কিভাবে দূর হবে এই বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আজকে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি দেখি তারা কি বলেন তার আগে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ তাফাজ্জল হক সাবেক ডিজি বাংলাদেশ রেলওয়ে আমাদের সঙ্গে আরও আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব আলম তালুকদার এ আর আই বুয়েট অনুষ্ঠানের শুরুতেই দুজনকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই হক আপনাকে দিয়েই শুরু করি আপনি আলোচনা শুরুর আগে বলছিলেন যে দুর্ঘটনা তো দুর্ঘটনাই এটা তো আর বলে কয়ে আসে না কিন্তু আপনার কাছে যেটা জানতে চাই যে এই যে উপবন এক্সপ্রেস অর্থাৎ রেলটি দুর্ঘটনায় পতিত হলো এটাকে আপনি কি বলবেন এটা কি অতিরিক্ত যাত্রীবাহনের বহন করার জন্য হলো নাকি কি কারণে মাননীয় মন্ত্রী এবং আমলারা বলছেন অতিরিক্ত যাত্রী বহনের কারণেই কিন্তু এই কালভাটে অর্থাৎ রেল শুরুতে দুর্ঘটনা হয়েছে আপনিও কি মন্ত্রী আমলার সাথে একমত দুর্ঘটনা দুর্ঘটনাই এটা বলা যেরকম ঠিক নয় আবার ঠিকও দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্যই কিন্তু যে কোনো সংস্থার জিনিসপত্রকে রক্ষণাবেক্ষণের জন্য মেনটেনেন্স করা হয় আমাদের রেলওয়েতেও বাংলাদেশ রেলওয়েতেও দুর্ঘটনা যদি আমরা পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে বর্তমানে কিন্তু বাংলাদেশ রেলে দুর্ঘটনা দুর্ঘটনা কমে আসছে আমরা এক সময় প্রথম যৌবনে যখন আমরা চাকরি করতাম এমনও সময় থাকতো একটির দুর্ঘটনার গাড়ি উঠে আসতে আসতে আরেকটা দুর্ঘটনার খবর পেতাম সেই দুর্ঘটনাস্থল থেকে বাসায় আসার আগেই আরেকটা দুর্ঘটনার খবর পেতাম বর্তমানে কিন্তু সেই অবস্থাটি নেই জনাব তাফাজ্জল সাহেব আপনি তো রেলের একদম নারী নক্ষত্র নাট বল্টু স্লিপার সবগুলোর সাথে রেল সেতুর সাথে আপনার একদম ওতপ্রোতভাবে পরিচয় আছে আপনি বলছেন প্রথম যৌবনের কথা প্রথম যৌবনের কথা আপনি যখন বলছেন তখন বলি সে সময় দুর্ঘটনা এই সময় এসে দুর্ঘটনা কমেছে কিন্তু আপনার প্রথম যৌবনে সেই রেল স্লিপার সেই রেল সেতু সেই রেলের জরাজীর্ণ লাইন এখনও তো আছে না এখন কিন্তু আর সেটা নেই আপনি যখন আমি যখন যৌবনে রেলওয়ে তে চাকরি করতাম তখন রেল লাইনে ছিল স্লিপার ছিল কাঠের আপনি জানেন সারা দুনিয়া জুড়ে এখন আর কাঠ পাওয়া যায় না এখন তো রক্ষণাবেক্ষণ করার জন্য ঠিক নয় আপনি এখন যেটা দেখবেন এখন কাঠের স্লিপারের পরিবর্তে কংক্রিটের স্লিপার ব্যবহৃত আমি তাহলে আপনাকে একটু বলছি যে আপনি তো সদ অবসরে গিয়েছেন আমি তাহলে আমার কাছে যে জরিপ আছে যেমন আখাউড়া সিলেট রেলপথের কুলারায় দুইশো ছাব্বিশ নম্বর মনু রেল সেতুর কাঠের স্লিপার দুশো আটটি অর্ধেক নষ্ট হয়েছে দুশো সালে এবং সেই স্লিপারের উপর বাঁশের ফালি করে রাখা হয়েছে সেটাকে কি বলবেন এবং এই বাঁশের ফালিকেই রক্ষণাবেক্ষণ করছেন রেল কর্তৃপক্ষ সেটাও কতটুকু সম্ভব এবং এটা কি বাস্তব দুনিয়ার কোথাও আছে বাসের বাসের ফালি দিয়ে তো স্লিপার নিশ্চয়ই রাখা হয় আপনাকে যে খবরটা আপনি যেখান থেকে পেয়েছেন বা জেনেরা দিয়েছে ভুল খবরটা ভুল আমি বলবো না তবে সেই খবরটা সঠিক দেয়নি কারণ হচ্ছে আপনি দেখুন যেকোনো জিনিসেরই ফ্যাক্টর অফ সেফটিবিলিটি কথা আছে যে ব্রিজটির কথা বলা হয়েছে মনো সেটা নগর স্টেশনের কাছে এবং খুব খরস্লোত একটি নদী এই নদীর উপরে যে স্লিপারগুলো যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজে যদি দুইশোটি স্লিপারের দুইশো ষোলোটি স্লিপারের পরিবর্তে যদি কিছু সংখ্যক অকেজ থেকেও থাকে সেখানে কিন্তু বলা আছে যে আপনি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যদি নষ্ট হয়েও যায় সেই জন্য কিন্তু দুর্ঘটনা ঘটবে না না দুর্ঘটনার প্রসঙ্গে আমি পরে আসি দুর্ঘটনা বলে কয়ে আসে না তবে নিশ্চয়ই মেনটেন্সের অভাবেও দুর্ঘটনা ঘটে যায় অসতর্কতার কারণে কিন্তু আপনি যে বলছেন এই তথ্যটাকে আপনি ভুল বলছেন দুনিয়ার কোথাও কি বাস দেওয়া হয় স্লিপারের উপরে ওখানেও স্লিপারে বাস দেওয়া নেই আমি আপনাকে নিশ্চিত করছি আপনার স্লিপারের স্পেসিং ঠিক রাখার জন্য অনেক সময় হয়তো দেখা যাবে যে একটি থেকে আরেকটা দূরত্ব ঠিক রাখার জন্য

এটার উইথ হচ্ছে দশ ইঞ্চি ডেপথ হচ্ছে 8 ইঞ্চি এইটাকে বাস দিয়ে কি করে চলবো এটা তো অযuktিক কথা আপনি এটাকে আমাদের অযuktিক বলছেন আমি আসি সাহেব আরেকটাতে আসি যেটা কয়েকদিন আগে ঘটলো উপবন এক্সপ্রেসে যে ঘটনা ঘটনাpostgresql ঘটলো মাস চারেক আগে বরমচালের মিয়া বাজারের ফাজু চৌধুরী চোদ্দ ফেব্রুয়ারি তার ফেসবুকে বলেছিল এই ব্রিজটির যে নাজুক অবস্থা এবং সেইটি প্রশ্ন তুলে ব্রিজের অবস্থা সচিত্র প্রতিবেদন সে ফেসবুকে সেটা দিয়েছিল গণমাধ্যমে সামাজিক এবং সেখানকার স্টেশন মাস্টারের সাথে সে কিন্তু নিয়ে কথা বলতে চেয়েছিল নাগরিক দায়িত্ব ফজু চৌধুরীর আসলো অথচ রেল কর্তৃপক্ষের কেন টনক নড়ল না সবখানে জানানোর পর নাগরিক দায়িত্ব ফজু চৌধুরীর যেরকম আছে রেলওয়েরও ঠিক সেরকম নাগরিক দায়িত্ব ছিল বলেই তারা কিন্তু এই গাড়ির উপর দিয়ে এই ব্রিজের ট্রেন চালাতে পেরেছে আপনাকে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে বাংলাদেশ রেলে আপনি যখন ব্যক্তিগত একটা গাড়ি নিয়ে রাস্তায় বেরোন চার মাস আগে সেই বিষয়টি যদি কর্তৃপক্ষের নজরে আসতে তাহলে নিশ্চয়ই চারজন লোক আর শতাধিক মানুষ আহত না আপনি কোনটাকে বলছেন যে ঘটনা ঘটে যাওয়ার পর কর্তৃপক্ষ আমলে নিবে নাকি তার আগেই তার আগেই আমলে নিবে তাহলে চার মাস ধরে বসেছিল কেন আপনি আমাকে বলতে দেন আপনি শুনেন না আপনি যখন ঘর থেকে একটা গাড়ি নিয়ে বেরোন তখন আপনি কি করেন আপনার ব্যক্তিগত গাড়িটা নিয়ে যখন বেরোন তখন আপনি কি চেক করেন দেখেন তার মধ্যে তেল আছে কিনা দেখেন তার ব্রেক শো ঠিক আছে কিনা দেখেন রেডিয়েটরে আছে কিনা দেখেন যে আপনার এই গাড়িটি চলার মতো কাগজপত্র সেগুলো নিয়ে কিন্তু আপনি বেরোন বাংলাদেশ এলেও তার রেল কোনো গাড়ির কোনো লাইনের উপর দিয়ে যখন রেলগাড়ি চালায় সে যখন কোন বিজের উপর দিয়ে রেলগাড়িকে চলার অনুমতি দেয় তখন সেটাকে দেখে শুনে পরীক্ষা নিরীক্ষা করেই সেটাকে চলার জন্য অনুমতি দেয় বাংলাদেশ রেলের প্রতিটা ব্রিজ বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝে একবার করে চেক করে দেখা হয় সেখানে কি কি অসামঞ্জস্য আছে কি কি ডেফিসিট আছে কি কি দুর্বলতা আছে আবার আপনার যখন একটা কোচ যখন রাস্তায় ছেড়ে দেওয়া হয় তার আগে ওয়ার্কশপে নিয়ে এসে কোচটিকে

এগুলোকে আসলে কতটা শঙ্কা মুক্ত কিংবা জরাজীর্ণ কিনা আপনার কি মনে হয় আমি আপনার প্রথম কথা শুরু করি প্রথম যে বললেন যে মন্ত্রী মহাদের কথাগুলি বলে হ্যাঁ আমাদের এই মানে কথা যে বলা হয় সাইন্টিফিক কোনো এভিডেন্স নাই আমি জাস্ট শুরুতে বলতে চাই হাতির কামড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে রেল মানে রোড অ্যাক্সিডেন্ট হয় আচ্ছা এখানে আমাদের যে মন্ত্রী মহোদয় এয়ারপোর্টই বলতেছেন যেটা আসলে ব্ল্যাক স্পট না মানে ব্ল্যাক স্পট না বা ব্ল্যাক স্পটে কিন্তু যারা সাইন্টিস্ট যারা গবেষণা তারাই কিন্তু বলতে পারবে আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক স্পট ব্ল্যাক স্পট বলতে যে প্রতি যে কোনো জায়গায় যদি তিনটে অ্যাক্সিডেন্ট হয় বর্ষরে সেম জায়গায় তো এটা কিন্তু ব্ল্যাক স্পট এটা উনি কিন্তু বললো বাস এটা শেষ আর রেল মন্ত্রের সেম কেস কিন্তু উনি বলছেন না যে যখন এই যে রেলের যে এগুলো হয় আপনার এই যে কোচিং বা যেখানে আপনার এই দেখার কথা গার্ড দেখার কথা বলছেন না গার্ড তো সব জায়গায় প্রয়োজন নেই অথচ বই স্পষ্ট উল্লেখ আছে যখনই আপনার একটা ই হবে মানে এই রেল ক্রসিং বা এইসব জায়গায় এই যে আমার তদন্ত কমিটি দেখলেন যে গঠিত হলো একটা এটা তো আসলে মানে একটা কি বলবো কিছু না প্রতিটা তদন্তের মধ্যে দেখবেন যারা কোনো কোনো জড়িত তারাই কিন্তু এটা সদস্য আলটিমেট কিন্তু এটা ফ্যাক্ট কিন্তু ফাইন্ডিংস হয় না ঠিকভাবে আসলে সবাই নিজেকে তখন বাঁচার জন্য বা যেভাবেই হোক সঠিক তত্ত্ব উদ্ঘাটিত হয় না স্যার আমরা যে জায়গাটিতে এখন আসতে চাই আমরা জানতে চাই যে রেল তো একটা স্বস্তি এবং সবচেয়ে নিরাপদ একটা বাহন সেই জায়গাটাতে যেন আশঙ্কা তৈরি না হয় সেজন্য এখন অনেকগুলো একটা দুর্ঘটনা ঘটলে অনেক বিতর্ক তৈরি হয় যেমন বলা হয় মানহীন পাথর স্লিপার তারপরে রেল সেতু তারপরে মানে সবগুলো রেলপথটা এখন জরাজীর্ণ সেগুলো আমাদের যে দুর্বলতা সবচেয়ে দুর্বল যে বিষয়টা আমরা যখন বাজেট তৈরি করি বা কোন প্রজেক্ট তৈরি করি প্রজেক্ট আমার টাকার অ্যামাউন্ট কিন্তু অনেক আমরা দেই কিন্তু এইখানে যে সেফটি যে বিষয়টা এটাকে মেনটেন্স করা ঝুঁকিগুলোকে মোকাবেলা করা আর যেহেতু রেল একটা কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা বিষয় ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার হাইলি তবে ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো যখনই হাইলি টেকনিক্যাল বিষয় হবে প্রথমে কিন্তু চিন্তা করতে হবে এই যে বিষয়টা আমি কিভাবে এটাকে সেফটি নিশ্চিত করব হ্যাঁ কোনো বাজেটে বা সরকারিভাবে যে বাজেট তৈরি করা হয় কোনো বাজেটে কিন্তু উল্লেখ না যে মেনটেনেন্স করার জন্য সেফটির জন্য আমার এক হাজার কোটি টাকার মধ্যে একশো কোটি টাকা আমার প্রয়োজন এই বিষয়টাকে আমরা আমাদের কালচারটা কিন্তু এরকম আমরা শুধু কনস্ট্রাকশন বা কিনতে পছন্দ করি এটা মেনটেনেন্স করা বা সেফটির জন্য আমাদের এরকম ফিলোসফিক্যাল বা সায়েন্টিফিক্যালি চিন্তাগুলি আমরা করি না যার কারণে কিন্তু ঘটনা বৈজ্ঞানিকভাবে চিন্তা করি না আমরা চিন্তা করি যে কেন ক্রয় করবো এবং একজন ইঞ্জিনিয়ার যে প্রথমেই তার চিন্তা করতে হবে যে আমি যে রেল তৈরি করতে চাই রাস্তা জন্য কি ব্যবস্থা নিলাম এটা কিন্তু কারো কাজ না ঠিক ভাবে আমি আপনার কাছে আসবো যেটা জানতে চাই যে গত উনিশে জুন রেল ভবনে কিন্তু একটা সেমিনার হয়েছিল সেখানে কিন্তু যারা অংশ নিয়েছিলেন তারা কিন্তু বলেছেন দুশো আটাত্তরটি দুশো আটাত্তরটি যে ইঞ্জিন আছে তার মধ্যে একশো পঁচানব্বইটির আয়ু একদম শেষ হয়ে গেছে সেই ইঞ্জিন দিয়ে চলছে রেল এবং আরও একটা যেটা জরিপ আছে যে আমাদের কাছে যে বগি বগিগুলোর সংকট আছে এবং সবচেয়ে বড় কথা কোচের মধ্যে আয়ু আয়ু শেষ শেষ এই নিয়ে ধুকে রেল যাচ্ছে তাহলে রেলের বাজেট বরাদ্দ এবং পার্শ্ববর্তী দেশে যেখানে রেল একটা সেবামূলক কাজ সেখানে আমাদের তো সব ক্ষয়ে খুয়ে শেষ হয়ে যাচ্ছে বাজেট এত তো কোথায় যায় আপনার প্রথমেই উচিত বাংলাদেশ রেলকে ধন্যবাদ দেওয়া যে যারা এতগুলো জরাজীর্ণ ইঞ্জিন এবং যত জরাজীর্ণ কোচ নিয়ে তাদের সিস্টেমটাকে চালু রেখেছে ধন্যবাদ কি আমরা তাদের দিব যারা এতগুলো মানুষকে জীবনের সংকার মধ্য দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তারা কি ধন্যবাদ পাওয়ার যোগ্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ যদি না হবে আপনি যেখানে দেখতেছেন যে আপনার পরিসংখ্যান বলছে যে 500 কোচ তাদের লাইফ উত্তীর্ণ হয়ে গেছে হ্যাঁ তারপরে ইঞ্জিনের কোচ লাইফ উত্তীর্ণ হয়ে তারপরেও কিন্তু এগুলো দিয়ে চলছে আপনাকে পিছনে তাকাতে হবে কেন লাইফ উত্তীর্ণ দিনগুলো যদি আমরা চালাচ্ছি এটাকে শখ করে চালাচ্ছি আমার যে সুন্দর জামা কেনার সামর্থ্য থাকে তাহলে জামা পরে আপনার এখানে আমি আসবো আসবো না যেহেতু বাংলাদেশ এলএকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বঞ্চিত রাখা হয়েছে এই সিস্টেমটাকে চালু রাখার জন্য যেসব কাজকর্ম করা দরকার ছিল যেসব উন্নয়ন প্রকল্প নেওয়া উচিত ছিল সেগুলো সরকার তখন নেয়নি দীর্ঘদিন ধরে অবহেলার ফলে যথাযথ সময় অনুযায়ী ইঞ্জিন ক্রয় করা হয়নি সময় অনুযায়ী কোচ ক্রয় করা হয়নি ক্রয় করা হয়নি বলেই সেগুলার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও বাংলাদেশ এলে কিন্তু এগুলো দিয়েই রকমে চালিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পঁয়ত্রিশ বছর উনিশশো সালের পর থেকে দুই হাজার সাল পর্যন্ত বাংলাদেশ এলের যে কি দুর্দশা ছিল আমরা ওই সময় চাকরি করেছি আমরা জানি আমাদের ঘরের জানলা খুলে পড়ে গেছে আমরা সেই জানলাটা লাগানোর জন্য সিমেন্ট ক্রয়ের টাকা আমাদের ছিল না আমাদের ইঞ্জিনিয়ার সিট আমাদের কোচের সিট কাপড় সিঁড়ে গেছে এটাকে জোড়া দেওয়ার মতো টাকা আমাদের ছিল না এরকম অর্থ আমাদের দেওয়া হয়নি পরে বাংলাদেশ এলে তো বেঁচেই আপনি নিশ্চয়ই জানেন যমুনা সেতু হয় এই বেঁচে থাকাটাই আমাদেরকে বাহবা দেওয়ার অবশ্যই আমি শেষ করি আপনি দেখেন যমুনা সেতু যমুনা সেতু বহু টাকা খরচ করে বাংলাদেশ সরকার করেছে কিন্তু যমুনা সেতুতে রেল লাইনটা কোথায় দেওয়া হয়েছে সমস্ত বডি বাদ দিয়ে আপনি হাতের উপর দিয়ে রেল গাড়ি চড়াই দিয়েছেন কেন চড়িয়ে দিলেন এটা কি অবহেলা নয় এটা তো একটা চরম অবহেলা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বলবো যে উনি নিজস্ব স্বকীয়তায় সমস্ত লোকেরা বলছে না এটাতে রেল লাইন হবে না উনি বলছে না হইতে হবে যদি রেল লাইন না হয় তাহলে আমার রেল লাইন বাঁচবে না সুতরাং ওর মধ্যে দিয়ে রেল লাইন করতে হবে এবং সেখানে রেল লাইন চড়ানো হয়েছে কোথায় সবচেয়ে দুর্বল একটা জায়গা মানে যেখানে ডিজাইনাররা ছিল তারা বলেছে এটা ঝুঁকিপূর্ণ হ্যাঁ দেশের সমস্ত টেকনালি টেকনিশিয়ানরা বলেছে এটা ঝুঁকিপূর্ণ উনি বলেছে না রেলকে যদি বাঁচাতে হয় তাহলে করতে হবে এবং ওনার কথা মতো এটি করা হয়েছে আপনাকে খবর উপর দিয়ে কিন্তু রেলগাড়ি মালগাড়ি চলতে পারে না বিশ মাইলের বেশি গতিতে চলতে পারে না পনেরোটার বেশি কোচ টানতে পারে না এবং ওই সেতুটা বাদ দিয়ে নতুন আর একটা সেতু কিন্তু বাংলাদেশ সরকার শুধুই রেলের জন্য করতেছে দ্বিতীয় যমুনা সেতু কিন্তু হচ্ছে শুধু রেল লাইনের জন্য তাহলে যখন ব্রিজটা তৈরি করা হয়েছিল শুরুতেই যদি চিন্তা করা হতো যে এখানে রেললাইন দরকার এবং সে রেললাইন যদি মাছ দিয়ে দেওয়া হতো তাহলে আজকে এই অতিরিক্ত সেতুটা আমাকে করতে হতো না আমি এই কথাগুলো বললাম এই জন্য যে বাংলাদেশ রেলের প্রতি কি পরিমাণ অবিচার করা হয়েছে বাংলাদেশ রেলের কি পরিমাণ বিমা তাচলপ আচরণ করা হয়েছে তার নজির হচ্ছে যে পাঁচশো কোচ মেয়াদ উত্তীর্ণ দুইশো ইঞ্জিন মেয়াদ উত্তীর্ণ এবং বর্তমান সরকার 2009 সালে ক্ষমতা আসার পর থেকে এখন প্রত্যেকের সাথে আপনারা প্রত্যেকেই শুধু বলছেন লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে কবে টাকাটা দেওয়া হয়েছে আপনি আমাকে গতকালকে এক হাজার টাকা দিয়ে যদি বলেন যে আপনি আজকেই আপনার শরীরটা মোটা করে নিয়ে আসেন খায় পেরে তা তো আমি পারবো না আমাকে পঁয়ত্রিশ বছর কোনো সম্পদ দেননি কোনো অর্থ দেননি কোনো কিছু করেননি এখন আমি আপনাকে আমাকে টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে আমি কিন্তু কাজ করছি আপনি দেখেন কতগুলোর প্রকল্প নেওয়া আছে আপনি মংলা সেতুর নাম মংলা পোর্টের নাম শুনেছেন হ্যাঁ আমি যখন রেলেতে ঢুকি উনিশশো সালে তখন শুনছি বাংলা সেতুর সাথে রেল কানেকশন হবে হ্যাঁ উনিশশো সালে সেই শুনছেন শুনছি এখন কিন্তু কাজ হচ্ছে আমি রিটায়ার করার পরে ওই কাজটা শুরু হয়েছে কে শুরু করেছে বর্তমান গভর্নমেন্ট কক্সবাজার

আমি যখন যৌবনে চাকরি করতাম একটি দুর্ঘটনাস্থল থেকে বাড়িতে আসার পরপরই খবর পেতাম আর একটা দুর্ঘটনা হয়েছে সেটা থেকে ঘুরে আসার পরে শুনতাম কিছু নেই কেন হবে আমি তো সেটাই বলছি হচ্ছে না তো অ্যাক্সিডেন্ট হচ্ছে না কেন হচ্ছে না এই যে সরকার অর্থায়ন করছে সরকার অনেক প্রকল্প নিয়েছে রেললাইনদের উপর কাজ হয়েছে বলে এখন অ্যাক্সিডেন্ট হচ্ছে না আপনি অর্থ দিবেন না আপনি মেনটেন করবেন না প্রকল্প নিবেন না আর বলবেন যে আপনি হাওয়ায় চড়ে বেড়াবেন তা হতে পারে না তাহলে এখন সামনে সমস্যা সমাধানের জন্য করণীয়টা কি সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি কিন্তু আমি স্যারের কাছে আপনার যাচ্ছি এতক্ষণ তো তাফাজল সাহেব অনেক কথা বললেন যে আসলে পঁয়ত্রিশ বছরের ভোগান্তিতে ধুকছে রেল দশ বছর ধরে উন্নয়নের পথে চলা শুরু করেছে রেলওয়ে আপনার কাছে কি মনে হয় আসলে ঝামেলাগুলো কোথায় আসলে রেলটাকে এত গুরুত্ব দেওয়া হয় না বাংলাদেশে রোড নে যত কথা শুনবেন তত কথা রেল নে হয় না ওয়াটারওয়ে কিন্তু সেম কন্ডিশন অথচ এইগুলো কিন্তু আমাদের আমাদের ট্রান্সপোর্টের জন্য দুইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওয়াটারওয়ে এবং এটা কিন্তু এটা আসলে কিন্তু অবহেলিত এবং এটাকে আমাদের একটা শ্রেণী আছে যারা এটাকে আসলে উন্নয়নটা চায় না যেহেতু এটা আমাদের একটা কি বলবো ক্যাপিটালিজম সোসাইটিতে অনেকে আছে এটা আসলে যেহেতু আমরা রিসার্চ করতে আমরা তত্ত্বগুলি শব্দ জানি এইটার বিরুদ্ধে কিন্তু অনেক শত্রুতা আছে মানে অনেকেই চায় যে এটা এলেমেলো চলুক এটা বিশৃঙ্খলা থাক এবং আমরা সুবিধাগুলো নিই এবং যারা প্রেশার গ্রুপ বাংলাদেশে যারা সরকারকে নিয়ন্ত্রণ করে বা সরকারের সাথে ব্যাপক সম্পর্ক রেলে কিন্তু এরকম পরিস্থিতি নাই মানে রেল তবে রেলের রেলের কিন্তু অনেক লিমিটেশন আছে তারা কিন্তু সরকার কিন্তু বারবার ভর্তুকি দিতে হয় রেলটা তো ব্রিটিশ আমরা তৈরি করা অনেক ফেসিলিটিস ছিল কিন্তু এটা কিন্তু এইভাবে একটা ভালো পর্যায়ে আনতে পারেন যেভাবেই হোক কিন্তু এই ক্ষেত্রে অনেকেই টিকিট ছাড়া কিন্তু চলতেছে অনেক যাত্রী দেখবেন তারা কিন্তু লসের মধ্যে থাকতেছে কিন্তু সরকারকে কিন্তু এটাও সারা পৃথিবীতেই আমি স্টেশনে ঢুকবো আমাকে তো ঢুকার স্কোপই কিন্তু নাই ইন্ডিয়া তো ঢুকার স্কোপ নাই আপনি পাঞ্চিং করবেন ঢুকবেন যদি আপনি কোনো কারণে যদি ফাঁকি দেন ব্যাপক ফাইন হবে কিন্তু আর এই যে যদি ইনকামের যে বিষয়টা এটা কিন্তু তারা এভাবে উদ্যোগ নেওয়া হয় নাই যে সমস্ত ইম্পর্টেন্ট স্টেশন যেগুলো আছে এগুলো তাদেরকে কনফার্ম করা যে টিকিট সহ ডুবো যাত্রী করে এবং অনেক যাত্রী আছে যারা ভালোভাবে যাতায়াত করতে চায় তারাও কিন্তু স্বস্তি যাতায়াত করতে পারে না এই যে আকর্ষণটা কিন্তু এটার জন্য রেলওয়ের ব্যাপক প্রস্তুতি দরকার নাই। ডিসিপ্লিন নিয়ে আসার জন্য দীর্ঘদিন যাবৎ এটাকে ম্যানেজ করা যায় যাত্রা ম্যানেজ করতে পারে সহজে ম্যানেজেবল হয় এই জন্য এটাকে ধরা সর্বভাবে অনেকেই দীর্ঘদিন চলতেছে কিন্তু আমাদের দেশের মানুষগুলো তো যেহেতু ট্রান্সপোর্টের ক্ষেত্রে বাস এবং কিন্তু স্যার যেটা বলতে কি আপনি হ্যাঁ বুঝা আমি বুঝতে পেরেছি কিন্তু ওই যে রেলের দুর্নীতি যদি আমরা কথা বলি তালে দেখা যায় যে মানহীন পাথর বসানো হয় পাতগুলো মিটার গ্রেজ ব্রড লাইন সেগুলো এখনো অনেক ব্যাপক আকারে হয়নি ব্রড গেজের লাইন শুরু হয়েছে মিটার গেজগুলা তো এই জিনিসগুলো তো আসলে ওভারকাম করা দরকার না হলে বিষয়টা আমরা অনেক কথা বলি দুর্নীতি আসলে আসলে দুর্নীতি এটা আমার মনে হয় আরেকটা বিষয় বলি রেলের প্রতি কিন্তু যাতায় সংস্থাগুলো অতটা গুরুত্ব দেয় না আমাদের যারা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা এডিবি এদিকে কিন্তু কিছু নজর কম মানে তারা চায় না যে রেলটার মাধ্যমে তাদের কিন্তু ব্যবসা বেশি ভালো হবে না তারা যদি মনে করেন রাস্তা তৈরি করে দিতে পারি তাহলে আমাদের কালচারটা আমাদের যে মাল মানে মেটিরিয়াল যেগুলি আছে এগুলোর সাথে আমাদের ব্যাপক একটা বহুজাতিক কোম্পানিগুলির ব্যবসার একটা ব্যাপক মনোবৃত্তি এদিকে কিন্তু আছে রেলটাকে তো এভাবে তার গুরুত্ব দেয় এবং সরকার যেটা সরকার তো চেষ্টা করে তারও তো ক্যাপাসিটি এত বেশি না যে আমি ইচ্ছা করে রেলকেই সব টাকা দিতে পারবো তবে রেলের যে আপনি এটাকে প্রপারলি ফাংশনিং করার জন্য রেল রেলকে যে আরও বেশি নিজেরাও আরও অনেক স্ট্র্যাংথে না আসার কথা কিন্তু তারা কিন্তু এই এটা ডেভেলপ করে এবং বছর কিন্তু ব্যাপক ভর্তুকি কিন্তু সরকার দেয় সেক্টরে কিন্তু ইম্প্রুভেন্ট এইটাকে যদি সিস্টেম ডেভেলপ লাভজনক করা যায় এটা কেন আমার মনে হয় যে এইটাকে যদি প্রাইভেটাইজেশন করে দেওয়া হয় যে ঠিক আছে সেটা আমি দিয়ে দিলাম লিজ দিলাম

আরো অগ্রগতি করা হয় ইনডেপ অনেকগুলো তথ্য আসবে যে কেন রেলটাকে আমরা এখন পর্যন্ত এই আনতে পারি নাই যেটা সবচেয়ে বড় কথা রেলের তো একটা দুর্নীতি আপনি নিজেও জানেন আপনি দুর্নীতি বাংলাদেশে কোথায় নেই আপনি বলেন যে কাকে দেখাবেন আপনি বাংলাদেশের দুর্নীতি সব জায়গা আছে কিন্তু

আমি আপনাকে অ্যাসিউরেন্স দিতে পারি ওই দুই হাজার বছরে বাংলাদেশের পুলিশ বিডিআর সেনাবাহিনী আর্মি কাস্টমস ইনকাম ট্যাক্স এমন কোনো ডিপার্টমেন্ট ছিল না যে ডিপার্টমেন্ট দুই চার পাঁচ দশজন লোকের চাকরি যায় নাই দুদকে মামলা খায় নাই জেল খাটে নাই বাংলাদেশ সেলের কিন্তু একটি মামলাও কারো বিরুদ্ধে হয় নাই বরং ওইখানে যেসব টাস্কর হয়েছিল আমরা বাংলাদেশ সেলে থেকে আমি ব্যক্তিগতভাবে

খাতে আনার জন্য কি করা উচিত এটা তো আসলে এত অল্প সময়ে রেলকে নিয়ে আলোচনা করার সুযোগ নাই সম্ভব না বাংলাদেশ এখন যদি লাভজনক করতে হয় আমি আপনাকে খুব সহজ কথা বলে দিতে পারি আমার হাতে ক্ষমতা দেন আমি দুই বছরের মধ্যে বাংলাদেশ রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে দিব বাংলাদেশ রেলে শুধু প্যাসেঞ্জার ক্যারি করে এখন মাল মালামাল ক্যারি করে না বললেই চলে শুধু বাংলাদেশ রেলের প্রতিদিন দুটা করে কন্টেনার ট্রেন টানে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত প্রতিদিন দুটা কন্টেনার ট্রেন চালায় চট্টগ্রাম থেকে ঢাকা রিপিট করছি আমি সেখানে কিন্তু আট জোড়া ইন্টারসিটি ট্রেন চালায় এই দুটা কন্টেনার ট্রেন চালিয়ে বাংলাদেশ এলে প্রতি বছর আশি কোটি টাকা আর্ন করে আমি যদি সেই আট জোড়া প্যাসেঞ্জার ট্রেনকে কে কন্টেনার ট্রেনে কনভার্ট করে দেই তাহলে আপনি দেখেন চার আশিতে তিনশো বিশ কোটি টাকা আসে আমার এক বছরে আমার কোনো রকম লস থাকে না কিন্তু বাংলাদেশ এলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় বাংলাদেশ সরকার রেলকে বলে নাই

চালাতে পারছি না ঢাকা চট্টগ্রামে আমি আট জোড়া ইন্টারসিটি ট্রেন চালাই প্যাসেঞ্জার ক্যারি করার জন্য আর জোড়া কন্টেনার ট্রেন চালাই আমি যদি এই জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালাই আর আট জোড়া কন্টেনার ট্রেন চালাই তাহলে লাভ কি হবে আপনি দেখেন কত লাভ হয় আমার অনেক প্রশ্ন আপনার অনেক কথা তারপরে এখন শেষে এসে আমি বলতে যাচ্ছি আর একটি যেন দুর্ঘটনা না ঘটে সেটার জন্য এই মুহূর্তে করণীয়টা কি করা উচিত আপনার পরামর্শটা কি বাংলাদেশ এলের লোকেরা সবসময় দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সক্রিয় থাকে তারা চেষ্টা করে তারপরেও দুর্ঘটনা দুর্ঘটনায় বাংলাদেশের লোকেরা সবসময় সবসময় সক্রিয় আছে তারা বাংলাদেশ এলের প্রতি ইঞ্চি রেললাইন দিনে একবার করে ইন্সপেকশন করে বাংলাদেশ এলের তিন সেতু আছে এগুলো প্রতি বছরে একবার করে ইন্সপেকশন করা হয় কোনো ট্রেন যখন চালানো হয় ইঞ্জিন এবং কোচ প্রতিটা ছাড়ার আগে চেক করে দেখে পরে ছাড়া হয় বাংলাদেশ ছেলে তার চেষ্টার কোনো ত্রুটি করে নাই অতীতেও করে নাই ভবিষ্যতেও করবে না এরপরেও দুর্ঘটনা দুর্ঘটনায় হঠাৎ হয় তার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তবে তারা সক্রিয় আছে এবং সক্রিয় থাকবে প্রিয় দর্শক অনুষ্ঠান শেষ করতে হবে এবং শেষের আগে এটুকুই বলতে চাই যে বাংলাদেশ রেলওয়ে অর্থাৎ রেল হচ্ছে জনগণের সবচেয়ে স্বস্তি এবং আরামদায়ক একটি যাত্রা এবং এই যাত্রাটি এই বাহনটি যেন আতঙ্কে না হয় এবং আতঙ্কে না হওয়ার পেছনে যে কারণগুলো আছে অবশ্যই কর্তৃপক্ষ এবং সরকার সেটা যত দ্রুত সম্ভব সেগুলোকে আইডেন্টিফাই করবেন এবং এই স্বস্তির বাহনকে স্বস্তির বাহন হিসাবেই রেখে দিবে বাংলাদেশ রেলওয়েকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমি আজকে ইসলাম টু দা পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি সকলকে শুভরাত্রি আপনাকে ধন্যবাদ